আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। আমি আজকে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে, সেটা হচ্ছে কিভাবে হাইলাইটার মাউস পয়েন্টার তৈরি করতে হয়, আর এই হাইলাইটার মাউস পয়েন্টার আমরা কেন ব্যবহার করি। আমরা যদি ল্যাপটপ বা ডেস্কটপে কাজ করতে যাই, তাহলে এই যে ছোট মাউস পয়েন্টার কিন্তু অনেক সময় চোখে পড়ে না। আবার যদি ল্যাপটপ বা ডেস্কটপে স্ক্রিন সাদা হয়, আবার মাউস পয়েন্টারও কিন্তু সাদা, সেক্ষেত্রে কিন্তু চোখে পড়াটাই কিন্তু মুশকিল। আবার আমরা যদি ক্লাসরুম বা বড় হল রুমে যদি পাওয়ার পয়েন্ট স্লাইড শো করতে যাই, সেক্ষেত্রে কিন্তু এই মাউস পয়েন্টারটা চোখে পড়ায় মুশকিল। হয়তো কোনো ওয়ার্ড বা কোনো লাইন আমরা অডিয়েন্স বা আমাদের স্টুডেন্টদেরকে আমরা দেখাবো, সেক্ষেত্রে মাউস পয়েন্টারটা কোথায় চোখে পড়াটা কিন্তু অডিয়েন্স বা ছাত্রদের জন্য কি খুবই মুশকিল হয়ে যায়। এই সমস্যা সমাধান করার জন্য কিন্তু আমরা হাইলাইটার মাউস পয়েন্টার ব্যবহার করতে পারি। তো এই হাইলাইটার মাউস পয়েন্টার কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটাই আমি আপনাদের জন্য তৈরি করেছি। আশা করি আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের কাছে একটা আবদার, যে আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দেখে আসি কিভাবে হাইলাইটার মাউস পয়েন্টার তৈরি করতে হয়। এই যে দেখুন, এখানে এই যে বড় একটা সবুজ সার্কেল আমার এই কার্সরের সাথে কিন্তু এই যে ঘোরাফেরা করছে, এই যে ঘোরাফেরা করছে, আমি যেখানে নিচ্ছি কার্সর যেখানে নিচ্ছি সেখানে কিন্তু এই সবুজ সার্কেল দেখে কিন্তু টের পাওয়া যাচ্ছে যে আমার কার্সরটা কোথায় যাচ্ছে। তাহলে এটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই এখন দেখাবো। তাহলে আমি প্রথমে যাব যে মাউস সেটিং এ যাব। ওকে, এখানে সার্চে গিয়ে মাউস লিখবো, এই যে মাউস সেটিং চলে আসছে, তাহলে মাউস সেটিং এ আমি ক্লিক করলাম। মাউস সেটিং এ ক্লিক করার পরে এইখানে আমি যাব অ্যাডিশনাল, রাইট হ্যান্ড সাইডে অ্যাডিশনাল মাউস অপশন, এখানে ক্লিক করলাম। এই উইন্ডোটা আসলো। ওকে, এখানে আমাদের যে বাটন আছে, এই যে বিভিন্ন বাটন, আমি যদি এই যে রাইট সাইডে এখানে যদি ক্লিক করি, এখানে যদি ক্লিক করি তাহলে রাইট সাইডের বাটন কাজ করবে মাউসের, আবার যদি রাইট সাইডে ক্লিক করি তাহলে এটা চলে যাবে, লেফট হ্যান্ড সাইডের বাটন কাজ করলো। আমি তারপর দেখব পয়েন্টার, এই যে বিভিন্ন ধরনের এই যে পয়েন্টার কিন্তু আছে, আমি যেটা সিলেক্ট করব সেটা কিন্তু আমার কাজ করবে, বিভিন্ন ধরনের এই যে এখানে মাউস পয়েন্টার আছে। ওকে, এখন এখান থেকে আমি এই যে এখানে এই যে বিভিন্ন ধরনের অপশন আছে, যে এই অপশন সিলেক্ট করলে মাউসের ক্যারেক্টারও কিন্তু ভিন্ন হয়ে যাবে। যেমন এই যে এখানে আমি এটা সিলেক্ট করলাম, এই যে বড় কিন্তু হয়ে গেল, মাউস পয়েন্টার যেগুলো ছিল সেগুলো কিন্তু বড় হয়ে গেল। এখান থেকে আমি যদি অন্য একটা সিলেক্ট করি ইনভার্টেড, তাহলে এখান থেকে এই যে এই ধরনের কিন্তু মাউস পয়েন্টার সিলেক্ট হয়ে গেল। তাহলে এখান থেকে আমি ইজিলি কিন্তু বিভিন্ন ধরনের মাউস পয়েন্টার কিন্তু আমি সেট করতে পারি। তাহলে আমার যেটা ছিল আমি সেটা ডিফল্টে গেলাম, উইন্ডোজ ডিফল্ট সিস্টেম স্ক্রিন ছিল এইটাতে আমি ডিফল্ট গেলাম। ওকে, এইটা আমার হচ্ছে ডিফল্ট হিসাবে আছে। এখন এইটা আমি যেটা সিলেক্ট করবো তাহলে সেটাই হয়ে যাবে। তাহলে আমি আমার যেটা আছে আমি এটা সিলেক্ট করলাম, তাহলে এটাতে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ওই মাউস পয়েন্টার কিন্তু আমার অ্যাপ্লাই হয়ে গেল বা কাজ করবে, আমি ওকে করে দিলাম। ওকে, তারপরে যে পয়েন্টার অপশন আছে, তারপর হুইল আছে, যে বিভিন্ন ধরনের হুইল এখান থেকে আমি সেট করতে পারি, হার্ডওয়্যার আছে, অর্থাৎ তাহলে আমি কি করব মাউস পয়েন্টারটা নিয়ে কাজ করব। তাহলে এখানে আমি রেখে দিলাম। এরপরে তাহলে আর এরপরে আমি এই যে হাইলাইট মাউস পয়েন্টার আমি কোথায় পাবো, হাইলাইট মাউস পয়েন্টারটা আমি যেখানে পাবো সেই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সরাসরি ওই লিঙ্কটা কপি করে আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে আসবেন, সেটা আমি একটু দেখে আসি। ব্রাউজারে পেস্ট করে দিলাম। ওকে, ব্রাউজারে পেস্ট করে দিয়ে ইন্টার বাটন ক্লিক করলাম। এই যে রিয়েল ওয়ার্ল্ড গ্রাফিক্স ওয়েব অ্যান্ড অ্যাপ্লিকেশন গ্রাফিক্স রিসোর্স, এখানে বিভিন্ন ধরনের মাউস পয়েন্টার নিয়ে কাজ করে। আমি এখানে এটা সফটওয়্যার আছে, গ্যালারি আছে, হেল্প ফ্রম পিপল, এখান থেকে আমি যাব গ্যালারিতে যাব। ওকে, এই যে গ্যালারিতে গেলে এই যে বিভিন্ন ধরনের
এই যে মাউস পয়েন্টার কিন্তু এই যে চলে আসছে, কিন্তু এখান থেকে যেটা আমি খুশি ডাউনলোড করে নিতে পারবো। এখানে আমি কি করব, আমার কি দরকার হাইলাইটার, মাউস পয়েন্টার দরকার, তাহলে আমি এখানে লিখবো যে সার্চ বক্সে হাইলাইটার কার্সর, আমি লিখবো হাইলাইটার কার্সর লিখে আমি সার্চ করলাম। ওকে, এই যে বিভিন্ন ধরনের হাইলাইটার কার্সর কিন্তু আসলো, এই যে দেখেন, এই যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের হাইলাইটার কার্সর চলে আসছে। কিন্তু এখন আমি যদি এইটা যদি আমি এটা যদি আমি ডাউনলোড করি, এই যে কার্সর হাইলাইটার এটা আমি ডাউনলোড করলাম। ওকে, এটা ডাউনলোড 4.2 KB আমি ডাউনলোড করে দিলাম। ওকে, আমি এখান থেকে আমি যেটা খুশি সেটা কিন্তু ডাউনলোড করতে পারবো। তাহলে এই যে আমার যে এটা যে ডাউনলোড হলো, আমি অন্য একটা আরেকটা আমি ডাউনলোড করে দেখবো, যে এইটা আমি যদি সরি এইটা আমি ডাউনলোড করে দেখবো, হাইলাইটারের কার্সর এটা আমি ডাউনলোড করবো, এটাও 4.2 KB এটা আমি ডাউনলোড করলাম। ওকে, এখন আমার ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পরে আমি কি করব, পিসির ডাউনলোড অপশন আমি চলে গেলাম, এই যে ডাউনলোড অপশনে গিয়েছি, এই যে যে দুইটা আমি করেছি আমি লালটা নিলাম। ওকে, কপি করে অথবা আমি কি কাট করতে পারি, সমস্যা নেই, আমি কাটই করে দিলাম, কাট করলাম। কাট করার পরে আমি কি করব, আমি লোকাল ডিস্কে যাব, লোকাল ডিস্কে গেলাম। লোকাল ডিস্কে যাওয়ার পরে যে উইন্ডোটা আসলো সেখানে আমি কি কোথায় যাব, এই যে উইন্ডোজ, ঠিক আছে, এই উইন্ডোজে গেলাম। উইন্ডোজে যাওয়ার পরে এই যে এখানে কিন্তু কার্সর আছে। ওকে, এই কার্সরে গেলাম। এখন এখানে আমি কি করব, পেস্ট করে দেবো এটা, এখানে আমি কিন্তু পেস্ট করে দিলাম। ওকে, হ্যাঁ, কন্টিনিউ করে দেব। ওকে, পেস্ট হয়ে গেল। কিন্তু এই যে আমি যেটা নিয়ে আসছিলাম, এই যে এটা, এই যে এখানে দেখেন, এই যে এটা কিন্তু পেস্ট হয়ে গেল। ওকে, এখন এটা আমি পেস্ট হওয়ার পরে আমি কি করব, এখন যেটা আমি ব্যবহার করব, ওকে, যেটা আমি নিয়ে আসছি সেটা আমি কি করব, এখানে এখানে নিয়ে এসে আমি ই করে দিতে পারি, স্যার এটা আমি ব্রাউজ করে দিলাম। ওকে, এই যে আমার যেটা উইন্ডোজে আছে সেটাই আমি ব্রাউজ করে দেব, আমি যেটা পেস্ট করেছিলাম সেটা কিন্তু আছে, এই যে এই যে। ওকে, এই যে ব্রাউজ করে দিলাম আমি। এখন এই ব্রাউজ করে দিয়ে আমি কি করলাম, ওপেন করে দিলাম, আমার উইন্ডোজের ভিতর কিন্তু এগুলো আছে, এখন আমি ওপেন করে দিলাম। ওকে, এই যে কিন্তু চলে আসলে, এই যে আমার যেটা এখান এটাকে যদি আমি এখন কি করে দেবো, এটা নাম যদি আমি দিই যে সেভ অ্যাজ করে দেবো। ওকে, এটা একটা নাম দেব, তাহলে আমি এটা দেবো হচ্ছে রেড কার্সর, REDD রেড SOR। ওকে, আমি এটার নাম দিলাম রেড কার্সর, ওকে করে দিলাম, এই যে রেড কার্সর কিন্তু নাম হয়ে যাবে। এখন এটা যদি আমি সিলেক্ট করি, এখন এটাকে যদি আমি অ্যাপ্লাই করি, ওকে, এই যে আমার মাউস পয়েন্টার কিন্তু এই যে এইটা কিন্তু চলে আসলো। ওকে, যেটা মাউস পয়েন্টার সেটা চলে আসলো। কিন্তু এবার আমি কি করে দিলাম, ওকে করে দিলাম। ওকে, এই যে আমার মাউস পয়েন্টার, এই যে দেখেন, এই যে আমি যেটা নিচ্ছি সেখানে কিন্তু চলে যাচ্ছে। তাহলে আমি এভাবে মাউস পয়েন্টার কি করতে পারি, সেট আপ করতে পারি। এখন এই যে মাউস পয়েন্টার তো এটা আসলো, কিন্তু এই যে স্মল যে সরি এই যে সবুজ যে বড় সার্কেলটা আসলো, এই সার্কেলটা আমি কিভাবে নিয়ে আসবো, সেই সার্কেলটা নিয়ে আসার জন্য এই লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে ব্রাউজার আমি পেস্ট করে দেব। পেস্ট করার পরে ইন্টার চেপে দিলাম। এটা তো আমি যেটা যে কার্সর এবং লাল সার্কেল যেটা সেটা তো মাউস পয়েন্টার, কিন্তু এই হাইলাইটার যেটা এদের স্মল সরি যে সবুজ যে সার্কেলটা, এই সার্কেলটা কিভাবে নিয়ে আসতে হবে, এইটা হচ্ছে কার্সর হাইলাইটার 2.2 HK অ্যাপ থেকে আমি নিয়ে আসবো। তাহলে এইটা আমি কি করব, ডাউনলোড করব। ওকে, যেখানে ডাউনলোড হয়েছে সেখানে আমি কি ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এই অ্যাপটা আমি কি ইনস্টল করব। ওকে, এই অ্যাপটা ইনস্টল করলে, এই অ্যাপটা যদি আমি ইনস্টল করি, তাহলে এই যে দেখেন, মেনু বারের একবারে রাইট হ্যান্ড সাইডে
জাস্ট একটা এই যে এখানে কিন্তু এই যে মাউস রাখলে কার্সর হাইলাইট হবে, অর্থাৎ একটা তীর চিহ্ন টাইপের আসবে। এখানে যদি আমি রাইট ক্লিক করি তাহলে এই ধরনের অপশন আসে, এই যে এজিক্ট কার্সর হাইলাইটার সেটিং সুইচ টু পিক্সেল কার্সর সুইচ টু কার্সর ফোকাস। তাহলে এই চারটা অপশন থেকে আমি সেটিং করে নেব। ওকে, আমি সেটিং করে নিলাম। এই যে সেটিং করে নিলে এই যে কালার হাইলাইটার, ওকে, পিকচার, আমি এই পিকচার ফাইল যদি দিই এই যে এই ধরনের হয়ে যাবে। ওকে, মাউস পয়েন্টার কিন্তু এই ধরনের হয়ে যাবে। তারপরে যে ফোকাস যদি দিই, এই যে আমি এখান থেকে এই যে কোথায় কোথায় নিছি, এই যে ফোকাস টাইপের হয়ে গেল, কিন্তু এই যে ফোকাস ফোকাস টাইপের হয়ে যাচ্ছে। তাহলে আমি কালার হাইলাইটার দিলাম। ওকে, কালার হাইলাইটার থেকে যদি আমি এখান থেকে যদি করতে পারি এই যে পিকচার সেটিং, তারপরে যে হট কি আছে বিভিন্ন ধরনের কি, যে কি কন্ট্রোল অল্ট শিফট উইন কি, এগুলো থেকে আমি কার্সর হাইলাইটার ওই করতে পারবো, কি তৈরি করতে পারবো। তাহলে এখান থেকে আমি এই যে এখান থেকে কালার আছে কি, হাইলাইট লেফট ক্লিক, এই যে হাইলাইট আছে এখান থেকে, কিন্তু এই যে কালার থেকে আমি কিন্তু এই যে যে কোনো কালারে করতে, এই যে কালো, ওকে, কালো কালারে যদি আমি তৈরি করি সলিড কালার, এখন যদি ওকে দেয় তাহলে এই যে আমার কার্সর হাইলাইটার কিন্তু এই যে কালো টাইপের কিন্তু হয়ে যাবে। ওকে, এখান থেকে আমি এই যে আমার যে সার্কেলটা আমি দেখতে পাচ্ছি, সবুজ যে সার্কেলটা আছে, সবুজ সার্কেলটা আমি আগে সিলেক্ট করে দেই। ওকে, এই যে সবুজ সার্কেলটা, সবুজ সার্কেলটা আমি বড় ছোট বড় কিন্তু করতে পারি, এই যে উইথ, তারপর হাইট, অপাসিটি, এগুলো কিন্তু আমি পরিবর্তন করে কিন্তু নিতে পারি। এই যে এখানে এই যে আমার সার্কেল কিন্তু বড় হয়ে যাচ্ছে। ওকে, সার্কেল বড় হয়ে যাচ্ছে। তারপরে এই যে হাইট, আমি যদি দুইটা যদি 170 করে যদি দিই, এই যে 100 কত পর্যন্ত, এই যে আমার এই সার্কেলটা কিন্তু অনেক বড় হয়ে গেল। ওকে, এখন যদি অপাসিটি যদি আমি কমায় দিই তাহলে এই যে কিন্তু কি মানে একেবারেই হালকা কালারের হয়ে যাবে। অপাসিটি যদি আমি বাড়িয়ে দিই তাহলে কিন্তু এই যে গাঢ় টাইপের হয়ে যাবে। ওকে, এই যে গাঢ় টাইপের হয়ে গেলে তাহলে আমি কোথায় নিচ্ছি ওর নিচে কি আছে কিন্তু দেখা যাচ্ছে না, ওই কারণে অপাসিটিটা আমরা কি করব, অপাসিটিটা একেবারে কমিয়ে দেব, অর্থাৎ কি 100 100 রেখে দেব। তাহলে অপাসিটিটা আমি 100 রেখে দিলাম। এখানেও আমি উইথ এবং হাইট 100 100 রেখে দেবো। তাহলে আমি কি করে দিলাম, ডান করে দিলাম। এভাবে আমি এই মাউস হাইলাইটার পয়েন্টার কিভাবে তৈরি করতে হয় সেটা দেখালাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী লেকচারে কোন একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।